আসসালামু আলাইকুম। ব্যাকরণের মজার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম আমার পর্ব একে, সেটা ছিল কারক। কারকের মধ্যে আমি আলোচনা করেছিলাম কর্তৃকারক নিয়ে। তো আজকে আমি আলোচনা করব কর্মকারক এবং করণকারক নিয়ে। তো কর্মকারক একটা বাক্য দেখলে কিভাবে আমরা বুঝবো এটা কর্মকারক? একটা বাক্যকে আপনি দুইটা প্রশ্ন করবেন, একটা হচ্ছে কি বা সেকেন্ডটা হচ্ছে কাকে। দুইটা প্রশ্ন, যেমন একটা বাক্যের প্রথমে আমাকে ক্রিয়া খুঁজে বের করতে হবে, ডাক্তার ডাকো, এখানে ক্রিয়া হচ্ছে ডাকো, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি ডাকো, উত্তর কি? ডাক্তার ডাকো, তার মানে এখানে ডাক্তারটা হচ্ছে কর্মকারক। আমাকে একটা বই দাও, দাওটা এখানে ক্রিয়া, কি দাও? বই দাও, তাহলে বইটা হচ্ছে কর্মকারক। রবীন্দ্রনাথ পড়লাম, এখানে পড়লাম হচ্ছে ক্রিয়া। আমি প্রশ্ন করব কি পড়লাম? রবীন্দ্রনাথ পড়লাম, তাহলে রবীন্দ্রনাথটা হচ্ছে এখানে কর্মকারক। আশা করছি যে কর্মকারকটা আপনারা যে কোনো বাক্য দেখলে বুঝতে পারবেন যে কর্মকারকটা কি। আমি আবারও বলছি, একটি বাক্য দেখে আপনি ক্রিয়াকে খুঁজে বের করবেন এবং ক্রিয়াকে দুইটা প্রশ্ন করবেন, একটা হচ্ছে কি আর দ্বিতীয়টা হচ্ছে কাকে। যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই হচ্ছে আপনার কর্মকারক। কর্মকারককে দুইভাবে দেখা যায়, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। এখানে আমি দুইটা প্রশ্ন করবো, একটা হচ্ছে কি, কি কিনে দিলেন, কি কিনে দিলেন, কলম কিনে দিলেন। যদি আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরকে বলা হবে মুখ্য কর্ম, সে উত্তরকে বলা হবে মুখ্য কর্ম। কাকে কিনে দিলেন? আমাকে কিনে দিলেন। কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে তাকে বলা হবে গৌণ কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে বলা হবে মুখ্য কর্ম, কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে বলা হবে গৌণ কর্ম। বৈশিষ্ট্যের দিক থেকে কর্মকারককে আমরা চার ভাবে দেখি, একটা হচ্ছে সমধাতুজ বা সকর্ম ক্রিয়া কর্ম, সেকেন্ডটা হচ্ছে প্রযোজক ক্রিয়া কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য ও বিধেয়। এখন সকর্ম ক্রিয়া কর্মটা কি? যেমন নাসিমা ফুল তুলছে, এখানে প্রথমে আমাকে ক্রিয়া খুঁজে বের করতে হবে, ক্রিয়াটা হচ্ছে তুলছে। আচ্ছা প্রশ্ন করব কি তুলছে? ফুল তুলছে। এখন আমি বুঝে ফেলছি যে এটা একটা কর্মকারক, কারণ কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে কর্মকারক। আচ্ছা এখন এটা কি সকর্ম ক্রিয়া কিনা? এই যে ফুলটা তুলছে সে কি কারো হেল্প নিচ্ছে নাকি নিজে নিজেই তুলে ফেলছে? যদি নিজের কাজ নিজেই করে এমন ক্রিয়াকে বলা হয় সকর্ম ক্রিয়া কর্ম, তাহলে এখানে ফুলটা হচ্ছে সকর্ম ক্রিয়া কর্ম। প্রযোজক ক্রিয়া কর্মটা কি? ছেলেটিকে বিছানায় শোয়াও। আচ্ছা কাকে শোয়াও? ছেলেটিকে। কাকে শোয়াও? ছেলেটিকে শোয়াও। এখন ছেলেটিকে যে শোয়াও, ছেলেটিকে নিজে নিজে শুতে যাচ্ছে নাকি কেউ তাকে ধরে শুয়ে দিবে? ছোট বাচ্চা, সে তো আর একা একা গিয়ে বেডে শুতে পারবে না, মা বা অথবা বাবা অথবা ভাই বোন তাকে কোলে করে নিয়ে যে রেখে আসবে। তাহলে এই কর্মতে কিন্তু সে নিজে নিজে কাজটা করতে পারলো না, সে অন্যের হেল্প নিয়ে কাজটা সম্পাদিত করলো, এমন কর্মকে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম। তাহলে এখানে ছেলেটিকে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। সমধাতুজ কর্মটা কি? বেশ এক ঘুম, ঘুমিয়েছি। কি করেছি? ঘুম ঘুমিয়েছি। তাহলে যে ঘুম, যখন একই ক্রিয়া উচ্চারণ দুইবার হবে তখন তাকে বলা হবে সমধাতুজ কর্ম। একটা ক্রিয়া, একই রকম ক্রিয়া দুইবার যখন আমি উচ্চারণ করব তখন তাকে বলা হবে সমধাতুজ কর্ম। উদ্দেশ্য এবং বিধেয়টা অনেক মজার, সেটা হচ্ছে দুধকে আমরা দুগ্ধ বলি। আচ্ছা আমাকে প্রথমে দেখতে হবে যে কাকে আমরা দুগ্ধ বলি, মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে দুধ, মূল বিষয়টাকে বলা হবে উদ্দেশ্য, আর দুধকে উদ্দেশ্য করে আমরা কি বলি? দুগ্ধ বলি। তাহলে দুগ্ধটা হবে বিধেয়। আমি ক্লিয়ার করতে পেরেছি মনে হয়, দুধ মূল বিষয়টাকে বলা হবে উদ্দেশ্য, কারণ দুধকে উদ্দেশ্য করে আমরা কিন্তু দুগ্ধ বলি।
যাকে উদ্দেশ্য করে বলি সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য করে যেটা বললাম সেটা হচ্ছে বিধেয়। আশা করি কর্ম কারক সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। এখন আমি আলোচনা করব করণ কারক নিয়ে। করণ কারক একদম ইজি একটা বিষয়। আপনি যে কোনো বাক্যকে দেখে একটা প্রশ্ন করবেন, কিসের দ্বারা বা কি দ্বারা, কারণ করণ মানে হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। যেমন নীলা কলম দিয়ে লেখে, কিসের দ্বারা লেখে? কলম দিয়ে লেখে। জগতে কীর্তিমান হয় সাধনায়, কিসের দ্বারা হয়? সাধনায় হয়। শিকারী বেড়াল গোফে চেনা যায়, কি দ্বারা চেনা যায়? সেটা হচ্ছে গোফে। তাহলে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করে আমরা যদি উত্তর পাই তাহলে তাকে বলা হবে করণ কারক। সবাইকে ধন্যবাদ।